বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো বাংলা নববর্ষ। বিএনপি বাঙালি সংস্কৃতির চেতনা ও মুক্তিযুদ্ধের শত্রু বললেন ওবায়দুল কাদের। এবং ঈদের ছুটি শেষে আগামীকাল খুলছে অফিস আদালত, রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। আসসালামু আলাইকুম, বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাঙালি সংস্কৃতির চিরাচরিত উৎসব বাংলা নববর্ষ। আমরা তো তিমির বিনাশী স্লোগানে এবারও বর্ষবরণের প্রধান আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে সকাল 9:15 বের করা হয়। শোভাযাত্রাটি চারুকলার সামনে থেকে শাহবাগ, ঢাকা ক্লাব ও শিশু পার্ক হয়ে টিএসসিতে এসে শেষ হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএসএম মাকসুদ কামাল। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। এদিকে শোভাযাত্রা ঘিরে ছিল কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র‍্যাব ও সোয়াত সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরাও ছিলেন তৎপর। বিএনপি বাঙালি সংস্কৃতি চেতনা ও মুক্তিযুদ্ধের শত্রু বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বাহাদুর শাহ পার্কে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত র্যালির আগে এক সংক্ষিপ্ত সমাবেশে মন্তব্য করেন তিনি। বলেন, তারা বাংলাদেশের সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। এ সময় বিএনপি জামায়াতকে বাঙালি সংস্কৃতি চেতনা ও মুক্তিযুদ্ধের শত্রু উল্লেখ করে সেতুমন্ত্রী আরও বলেন, তাদের চেতনা ও হৃদয়ে পাকিস্তান। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি সহ অনেকে উপস্থিত ছিলেন। পবিত্র ঈদুল ফিতর ও নববর্ষের টানা 5 দিনের ছুটি শেষে আগামীকাল খুলছে সরকারি অফিস আদালত ও ব্যাংক। ঈদ ও নববর্ষের ছুটি শেষে আগের নিয়মে ফিরবে প্রতিষ্ঠানগুলো। রমজান মাসে সরকারি প্রতিষ্ঠানের অফিসের সময় নির্ধারণ করা হয়েছিল সকাল 9:00 থেকে বিকেল 3:30 পর্যন্ত। আগামীকাল থেকে আগের মতোই সকাল 9:00 থেকে বিকেল 4:00 পর্যন্ত অফিস চলবে। উচ্চ ও নিম্ন আদালত এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও সোমবার থেকে আগের সময় ধরেই চলবে। এদিকে ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে রাজধানীতে আসতে শুরু করেছেন মানুষ। যানজট না থাকায় নির্ধারিত সময়েই ঢাকা ফিরছে দূরপাল্লার বাসগুলো। তবে রাজধানীতে ফেরা ট্রেনগুলোতে ছিল যাত্রীদের ভিড়। পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে 2 কিলোমিটার সড়কে আঁকা হয়েছে বৃহৎ আলপনা। শনিবার রাত 9:30 দিকে এই আলপনা আঁকার কর্মসূচি উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এশিয়াটিক এক্সপেরিয়েন্সিয়াল মার্কেটিং লিমিটেড, বার্জার পেন্টস বাংলাদেশ লিমিটেড ও বাংলালিঙ্ক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের যৌথ উদ্যোগে দেশের 3 জায়গায় আলপনায় বৈশাখ 1431 আঁকা হয়েছে। দেশের সর্ববৃহৎ এই আলপনা আঁকা উৎসব গেল শুক্রবার শুরু হয় কিশোরগঞ্জের মিঠামইনির 0 পয়েন্ট থেকে অষ্টগ্রাম 0 পয়েন্ট পর্যন্ত 14 কিলোমিটার সড়ক আলপনা আঁকার মধ্য দিয়ে। এর মাধ্যমে বিশ্বের দীর্ঘতম আলপনার রেকর্ড গড়ার উদ্যোগ নেওয়া হয়। এবার জেলা সংবাদ। বঙ্গবন্ধুর কারণে বিশ্বের বুকে বাঙালি জাতিসত্তা গৌরবের স্থান পেয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। আজ দিনাজপুর একাডেমি স্কুল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বৈশাখী উৎসব পরিষদের উদ্যোগে আয়োজিত প্রভাতী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুখী, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন। এ সময় নতুন প্রজন্মদের কাছে বাঙালির সংস্কৃতি চর্চা বাড়াতে সকলকে আহ্বান জানান তিনি। এরপর নববর্ষ উপলক্ষে আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় যোগ দেন হুইপ। এ সময় জেলা প্রশাসক শাকিল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, সহসভাপতি আবুল কালাম আজাদ সহ অনেকে উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয়েছে 15 দিন ব্যাপী কারুপণ্যের মেলা। আজ মেলাটির উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান। উদ্বোধনের আগে জাদুঘরের উদ্যোগে আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন তিনি। পরে গ্রামীণ খেলা ও লোকজ মেলা পরিদর্শন শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক আমিনুর রহমান সুলতান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাসুদুর রহমান মাসুম সহ অনেকে উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্ক থেকে 3 শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। দুপুরে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমা গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহাগ রানা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নির্মাণাধীন ওই ট্যাঙ্কের ফিনিশিং কাজ করতে শ্রমিকরা ভেতরে প্রবেশ করেছিল, তবে দীর্ঘদিন বন্ধ থাকায় ট্যাঙ্কটিতে তৈরি হওয়া গ্যাসে তাদের মৃত্যু হয়। এদিকে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় অন্তত 40 জন আহত হয়েছেন। সকালে কাশিয়ানি উপজেলার দক্ষিণ ফোকরা গ্রামে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে কাশিয়ানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় মোল্লা গ্রুপ ও শেখ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে সকালে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এদিকে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। শেরপুরে অর্থ আত্মসাৎ মামলায় জি কে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। পরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। মামলার বিবরণী থেকে জানা যায়, গ্রেফতারকৃত মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বিভিন্ন ভুয়া বিল ভাউচার তৈরির মাধ্যমে প্রতিষ্ঠানের লাখ লাখ টাকা আত্মসাৎ করেন। আত্মসাতের ঘটনায় প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম বাদী হয়ে মামলা দায়ের করেন। এর আগেও মঞ্জুরুল ইসলাম পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় অভিযুক্ত হয়ে সাময়িক বরখাস্ত হয়েছিলেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের কনস্যুলেট ভবনে হামলা ও 2 জেনারেল সহ 13 জন নিহতের ঘটনায় ইসরায়েলে হামলা শুরু করেছে ইরান। প্রথমবারের মতো নিজেদের ভূখণ্ড থেকে সরাসরি ইসরায়েলে হামলা করেছে দেশটি। ইরানের এমন হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর এমন বিবৃতির আগেই মার্কিন সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে কাতার ও কুয়েত। আন্তর্জাতিক বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানায়, কুয়েতের আলী আল সালেম ও আহমেদ আল জাবের বিমান ঘাঁটি এবং কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি মার্কিন বাহিনীর জন্য ব্যবহার নিষিদ্ধ করেছে দেশ দুটি। মধ্যপ্রাচ্য জুড়ে চলমান উত্তেজনার মধ্যে এবার ভূমধ্য সাগরে যুদ্ধ জাহাজ পাঠিয়েছে রাশিয়া। আজ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মার্শাল শাপোশনিকভ নামে রাশিয়ার ফ্রিগেটটি মিশরের সুয়েজ খাল হয়ে ভূমধ্য সাগরে প্রবেশ করেছে। এই ফ্রিগেট কিনঝাল সুপারসনিক মিসাইল দিয়ে সজ্জিত। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, পরিকল্পিত নৌ মহড়ার অংশ হিসেবে ফ্রিগেটটি ভূমধ্য সাগরে প্রবেশ করেছে। এর আগে মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা এড়াতে পদক্ষেপ নেয়ার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছিল ক্রেমলিন। সেই আহ্বান উপেক্ষা করে ইরান ইসরায়েলে হামলা চালানোর পরপরই ভূমধ্য সাগরে যুদ্ধ জাহাজ পাঠালো রাশিয়া। যাচ্ছি খেলার সংবাদে। বাংলা নববর্ষকে বরণ করে নিতে বর্ণিল উৎসবে মেতেছে দেশ। বিশেষ এই দিনে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। নিজের ভ্যারিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছা জানান তিনি। সেখানে সাকিব লিখেছেন, শুভ নববর্ষ, আশা করি আমাদের সবার জীবনে এই নতুন বছর অঢেল সুখ শান্তি এবং আনন্দ নিয়ে আসবে। সেই পোস্টে একটি ছবিও যুক্ত করেন সাকিব।
সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষ করে ওমরা পালন করতে সৌদি আরবে যান সাকিব। এরপর আমেরিকায় পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেন তিনি। তবে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজের আগেই দেশে ফেরার কথা রয়েছে এই টাইগার অলরাউন্ডারের। স্প্যানিশ ফুটবল লিগে কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। গতকাল রাতে 1-0 গোলে মায়োর্কাকে হারিয়েছে রিয়াল। অন্যদিকে একই ব্যবধানে কাদিজের বিপক্ষে জয় পেয়েছে বার্সা। এই জয়ে 31 ম্যাচে 78 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে শিরোপা জয়ের পথে ভালোভাবে টিকে আছে রিয়াল। আর সমান সংখ্যক ম্যাচে 70 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থান দখল করে আছে বার্সেলোনা। আগামী 17 এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ খেলতে নামবে বার্সেলোনা। এরপর 22 এপ্রিল মৌসুমের শেষ এল ক্লাসিকো ম্যাচে রিয়ালের মুখোমুখি হবে কাতালান ক্লাবটি। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হল বাংলা নববর্ষ। বিএনপি বাঙালি সংস্কৃতির চেতনা ও মুক্তিযুদ্ধের শত্রু বললেন ওবায়দুল কাদের। এবং ঈদের ছুটি শেষে আগামীকাল খুলছে অফিস আদালত, রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।